রত্নস্কিচেনে সবাইকে স্বাগত। ইলিশ মাছের লেজ দিয়ে কীভাবে ভর্তা তৈরি করতে হয় সে রেসিপিটি আজকে শেয়ার করছি। ইলিশ মাছের দুইটা লেজ সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এরপর ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে ভেজে নিচ্ছি 4 পিস শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ভেজে নিচ্ছি ইলিশ মাছের লেজ। এরপর ইলিশ মাছের লেজ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, এই পর্যায়ে ভেজে রাখা শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে ডলে নিচ্ছি। এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, সামান্য লেবু রস, আর যেই সরিষার তেলের মধ্যে মাছগুলো ভেজেছিলাম সেই সরিষার তেল। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেচ্ছি। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজের খুবই টেস্টি ভর্তা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।